দেখো, ঘটনাটা শোভন বৈশাখী নুসরত যশ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তাই বলে কাঞ্চন শ্রীময়ী? হ্যাঁ, ঠিক এই ভয়ে, জানলে, ঠিক এই ভয়ে আমি চুলগুলোকে কালো করছি না, বলি কখন কোন দিক থেকে এখনই হাঁটুর বয়সী ছেলে এসে পরে প্রপোজ করে দিলে বিপদ রাখতে জায়গা থাকবে নাই। তা তোমরা বুকে হাত দিয়ে একটা সত্যি করে একটা কথা বলো দেখি, বলি সত্যি করে তোমরা বিশ্বাস করো? হ্যাঁ, সত্যি করে তোমরা বিশ্বাস করো যে কাঞ্চন শ্রীময়ী? না মানে আমাদের কি চোখে ছানি পড়ে গেছে নাকি বুদ্ধিতে ঘুণ ধরে গেছে, যে ওয়া দেখে চেঁচিয়ে চেঁচিয়ে এবার বলতে হচ্ছে যে ওগো আমাদের সম্পর্কটা প্রেম লয়, জানি পিড়িতে মজিনু মন কিবা হাড়ি কিবা ডোম, কিন্তু তাই বলে কাঞ্চন শ্রীময়ী? হ্যাঁ, মানে আমাদের দেশের ছেলেদের সংখ্যাতে কি দুর্ভিক্ষ এসে গেছে নাকি ওয়াদের কপালে দুর্ভাগ্য এসে গেছে? তবে আমাদের হ্যাঁ সমাজটিও কিছু কম যায় না, না প্রেমিক সমাজ আমাদের, হ্যাঁ প্রেমিক সমাজ, ছেলে মেয়া মানেই হচ্ছে প্রেম, প্রেম ছাড়া উহাদের আর কোনো কিছু হতেই পারে না। ধরো একটি ছেলে একটি মেয়া একটি একই স্কুলে একই ক্লাসে একই পাড়ায় থাকে বলে একসঙ্গে ওরা রোজ স্কুলে যায়, মানে বেস্ট ফ্রেন্ড আর কি, বেস্ট ফ্রেন্ড কেন হতে হবে, ওটা হচ্ছে ওদের প্রেম। ধরো তোমার শ্বশুর ঘরের পাশে একটি ছেলে থাকে তোমার ভাইয়ের বয়সী, ওর সঙ্গে কথা বলতে তোমার খুব ভালো লাগে, মানে ভাইয়ের অভাব পূরণ হয়, রোজ বিকেলে তোমরা দুজনাতে যাই পরে ফুচকা খাও, তোমার বর সবই জানে কিন্তু কখনো খারাপভাবে ব্যাপারটাকে নেয় না, কিন্তু সমাজ বৌদিবাজি, মানে বৌদি প্রেম, হ্যাঁ মানে প্রেম ছাড়া ওদের মধ্যে আর কোনো সম্পর্ক হতেই পারে না, পুরো রঙিন চশমা। আর যদি তুমি চাকরি করো তাহলে তো ষোলকলা পূর্ণ, মানে তোমার বিয়ে হয়েছে কি হয় না এইসব সাত পাঁচ দেখার মতো সময়ই নষ্ট করতে চায় না সমাজ। হ্যাঁ, ধরো প্রচুর কাজের ফাঁকে বিকালবেলায় তোমার অল্প খিদা পেয়েছে, তুমি একটি পুরুষ কলিগের সঙ্গে চা কিংবা কফি খেতে গেছো, ব্যাস বুঝলি মনে হচ্ছে পটে গেছে। হ্যাঁ, কি ভাবছি যে আজকেই প্রথম গেছে দুজনাতে একসঙ্গে চা খেতে, দূর বোকা, শুন, দশবার চুরি করলে একবার ধরা পড়ে বুঝলি, রোজই ওরা যায় অমনি করে, আমাদের চোখে ধরা পড়ে না, আজকে আমাদের চোখে ধরা পড়েছে এইটাই যা, মানে তুমি চা খেয়ে ফিরে এসে দেখবে তোমাকে কংগ্রেটস করার জন্য তোমার অফিস কলিগরা বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষে রেগে মেগে তুমি হয়তো ভাবলে যে এবারে বাপ জেঠার বয়সী বুড়া লোকগুলোর সঙ্গে বেরাবো, দেখি কে কী বলতে পারে, তখন বলবে হাঁ দেয় দেখেছিস এই রেস্টুরেন্টের বিল দেওয়ার জন্যে কিংবা চা কফির দাম দেওয়ার জন্যে কেমন বুড়াগুলোকে ধরে ধরে পোটা চেড়ে ছি 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 ছি, মানে এখানেও প্রেম। হ্যাঁ, তবে শুধু সমাজকে দোষ দিয়ে তো লাভ নাই, হ্যাঁ সমাজের একা দোষ লয়, শাশুড়ি যদি জামাইয়ের হাত ধরে পালিয়ে যায়, হ্যাঁ ঘরের মালিক যদি কাজের মাসির প্রেমের জন্যে ঘরের মালকিনকে ডিভোর্স দিয়ে দিতে পারে, তাহলে সমাজকে একা দোষ দিয়ে কী লাভ, নাই গোটাটাই তো প্রেম 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 প্রেম। হ্যাঁ, ঠিক এই ভয়ে, জানলে, ঠিক এই ভয়ে আমার ভিডিওতে কোনো পুরুষ যদি এসে পরে কমেন্ট করে সেই কমেন্টের লাভ রিয়ার দিতে আমার ভয় লাগে, বলি কখন কোন দিক থেকে কে এসে বলি দেবে হ্যাঁ দেখো গো দিদির মনেও প্রেম।